হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে 4টে। সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ভালোভাবে পুজো কাটান, সুস্থভাবে পুজো কাটান, আর খুবই সাবধানে ঠাকুর দেখুন, আনন্দ করুন। তো আজ হচ্ছে সপ্তমী, মহাসপ্তমী। তো মহাসপ্তমীর দিনে আমাদের বাঙালি ঘরে ঘরে এই ফোঁটা দেওয়ার মানে প্রচলনটা আছে, কারণ সপ্তমীর ফোঁটা দেওয়া, একটা হচ্ছে খড়ি মাটি, একটা হচ্ছে গিরি মাটি, আর হচ্ছে সিঁদুর, আর এই ফলগুলো দিয়ে ফোঁটা দেওয়া হয়। তো আশা করি যারা বাঙালি তারা তো জানবেনই যে এই ফোঁটা দেওয়ার প্রচলনটা আমাদের বাঙালির মধ্যে আছে, আর সেটা হচ্ছে সূর্য ওঠার আগেই দিতে হয়। তাই আমি এখন বাজে 4:15, আমি 4টের সময় উঠলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় ছেড়ে তো এখন আমি এই ফোঁটাগুলো দিয়ে দেবো ঘরের, মানে ঘরের প্রত্যেকটা দরজার মাথায় দিতে হয়, প্রত্যেকটা দরজা, যে কোনো মানে বাইরের গেট থেকে শুরু করে একদম ঠাকুর ঘর অবধি দরজার মাথায় দিয়ে শাঁক বাজিয়ে তবে এই প্রথা বা এই নিয়মে শেষ করতে হবে। তো চলুন তাহলে আমিও করে নিই, সকাল সকাল করে নিই, করে নিয়ে তারপরে আবার অন্য কাজ। তো আবারও জানাই মহাসপ্তমী অনেক অনেক শুভেচ্ছা। তাহলে আজকে সারাদিন কী কী করতে থাকি, একদম ফোঁটা থেকে শুরু করে সারাদিন কী কী করতে থাকি সেটা দেখতে থাকুন আর সাথে থাকুন। দেখুন সমস্ত জায়গায় এরকম 3 বার করে ফোঁটাটা দিতে হয়। আমার ফোঁটা দিয়ে এবার শাঁক বাজাবো, তারপরে শেষ হবে।
শ্রীরামপুর স্টেশনে দেখুন, খালি স্টেশনের ভিড়টা দেখুন, মানে প্রচণ্ড ভিড় আর তার সাথে প্রচণ্ড গরম, অতিরিক্ত গরম। আমরা এখন হাঁটছি শ্রীরামপুর স্টেশনে, তো মণ্ডপের কাছে এলে আপনাদের অবশ্যই শেয়ার করব, সব কিছু শেয়ার করব। সবাই মিলে চলে এসেছি, একদম মাস্ক পরে সবাই আছি, সবাই এলে বধু ভাই ভাই আমি আমি মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না, ওকে দিয়ে মিষ্টি খাবো না, এই তো
এনার আলাদা তাহলে আমরা খেতে বসে গেছি লাস্ট ঘুরে টুরে এসে দেখ কেমন বলে না চেনটা নকল করো আমি টেস্ট করে দেখি আপনাদের পুরোনো টেস্ট কিরকম লাগছে আগে বলুন নতুন সাথে কিছু আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি তো এখানেই আমাদের আজকে মানে সপ্তমীর দিনের পুরো ঘোরা শেষ একদম এন্ডে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরে যাব কারণ ট্রেনের সময়ের ব্যাপার আছে ট্রেন খুবই কম আছে সেই জন্যই আমাদের তাড়াতাড়ি সব কিছু এন্ড করে নিতে হয়েছে তো আমরা সবাই মিলে খাচ্ছি তো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন টাটা বাই বাই গুড নাইট নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে